বিশ্ব বন দিবসে সারা পৃথিবী যেমন সবুজের তাৎপর্য আবারও গভীরভাবে উপলব্ধি করছে, তখন তারই এক সুন্দর এবং মনোরম নিদর্শন দেখা গেল শহরের বাণীবিদ্যা পীঠ স্কুলে। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার প্রচেষ্টায় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রেরণা এবং আর ছাত্রছাত্রীদের নিবিড় শ্রমের ফলে বাণীবিদ্যা পীঠ স্কুলের এ সবুজ অরণ্যে রয়েছে ফুলের গাছ, দেশি বিদেশি ফলের গাছ এবং ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের সবজির নিবিড় সবুজ বাগান। মুসাম্বির থেকে কাঁচা লঙ্কা, তুত গাছ থেকে পুদিনা, এলাচির লেবুর সঙ্গে ঔষধি ইনসুলিন গাছ সবই এই বাগানে রয়েছে বলে জানিয়েছেন স্কুলের অঙ্ক শিক্ষক এবং মেধা অন্বেষণ রাজ্য কনভেনার মনোজ রায়। করোনাকালের অবসর সময়কে কাজে লাগাবার ভাবনা থেকে যে স্কুলের মধ্যে সবুজ বাগান গড়ে তোলা হয়েছে মুক্ত কণ্ঠে সেই কথাই জানিয়েছেন তিনি। জানান, এর ফলে আগামীতে নিজেদের তৈরি সবজি দিয়েই মিড ডে মিলের কর্মসূচিতে সাহায্য করার চিন্তা ভাবনা নিয়েই মেধা অন্বেষণ এই ঐকান্তিক প্রয়াস। করোনা আবহে যখন কর্মচারীরা ঘর থেকে বেরোতে পারছিল না এবং বিভিন্ন দিকে সমালোচনা হচ্ছিল, বিশেষ করে যারা কর্মচারী নয়, যেমন শিক্ষকরা ক্লাস করছে না, ঘরে ঘরে বসে বেতন গুনছে, তখন ভাবলাম যে আসলে তো কথাটা ঠিক, সরকারি কর্মচারী হিসাবে আমি বেতন গুনছি, কাজ করছি না। তখন মাথায় এলো যদি একটা স্কুলে বাগান গড়ে তোলা যায় তাহলে বিশেষ করে আমাদের এটা বাণী বিদ্যাপীঠ দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়, এখানে ফুল ফল সবজি চাষ করলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের যেরকম মিড ডে মিলে সহায়তা হবে তেমনি উপরের ক্লাসের মেয়েরা ফল খেতে পারবে, সেই বিবেচনা করে পুরা করোনা কালটা আমি বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফ থেকে দায়বদ্ধতা হিসাবে এই বাগানটা গড়ে তোলার প্রয়াস নিয়েছি। তারপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা এবং প্রধান শিক্ষিকা তারা সবাই এটাতে অল্প বিস্তর সাহায্য করেছে, এইভাবে আজকে এই বড় বাগান গড়ে উঠেছে। তো আসলে আমরা চাইছিলাম ত্রিপুরার প্রতিটি বিদ্যালয়ে যাতে ছোট হোক বড় হোক বাগান গড়ে ওঠে, তাহলে বিশেষ করে পিএম পোষণ প্রকল্পে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মিড ডে মিলে নিজের হাতে উৎপাদিত সবজি খেতে পারবে, যেটার মধ্যে থাকবে না কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের পেস্টিসাইড। রাজ্যের মধ্যে আরও 5টি স্কুলে মেধা অন্বেষার প্রচেষ্টায় এমন সবুজ বাগান গড়ে তোলা হচ্ছে বলে জানান মনোজ রায়। আমাদের এখানে মোট 93 রকমের গাছ আছে, এর মধ্যে আছে মেডিসিনাল প্ল্যান্ট, যেমন ধরুন ইনসুলিন ট্রি, সুগারের রোগীদের জন্য যেটা প্রয়োজনীয়, আছে হারজোর যেটা হাড়ের জন্য প্রয়োজনীয়, হারজোর গাছ আছে, তারপর অ্যালোভেরা গাছ আছে, সবজির মধ্যে আছে ঢেঁড়স, বেগুন, মরিচ, ফলের মধ্যে আছে আম্রপালি, কাঁঠাল, বকফুল, মানে কত নাম বলবো আপনাকে, তারপর অ্যাভোকেডো, কাঠবাদাম, আসলে মনেও থাকে না, এলাচি লেবু, হ্যাঁ, মানে তারপরে ফুলের মধ্যে আছে বিভিন্ন রকম ফুল, আসলে আমাদের এখানে নাই কোনটা সেটাই খুঁজে বের করতে হবে। আমরা যতটুকু পারি আনকমন ফুল ফলের গাছ আমরা লাগিয়েছি, যাতে ভবিষ্যতে এটা একটা ছাত্রছাত্রীদের জন্য, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটা দর্শনীয় স্থান হতে পারে এবং তারা অনুপ্রেরণা পায় যাতে তারাও তাদের বিদ্যালয়ে বাগান গড়ে তোলে। এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে এগুলো সম্প্রচার হওয়াতে রাজ্যব্যাপী বিভিন্ন স্কুলে অলরেডি কিচেন গার্ডেন হচ্ছে এবং এটা খুবই আনন্দের বিষয়, এতে আপনাদের একটা সদর্থক ভূমিকা আছে, কেননা আপনাদের মাধ্যমেই রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ছে। নামটা? আমার নাম মনোজ রায়, আমি বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের অঙ্ক শিক্ষক এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার। বকফুল আর কাঠবাদাম গাছের ছায়ায় ঘেরা বাণী বিদ্যাপীঠ স্কুলের এই সুন্দর সবুজ পৃথিবী আমাদের আবার স্মরণ করিয়ে দেয় সবুজের কোনো বিকল্প নেই, সবুজ থাকলেই পৃথিবী সুন্দর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।